All option no to octane dash. Rep plus point has a 7-seater gari. No ase KR42 no a. Right. Town X no ase, Spacio ase. Bahire kintu onek gari ase bro. To video theke ajke ei gari tar dam komai diben bhai. Obosshoi koye diben inshallah. Jehetu eta built a. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মোবারকবাদ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রাখছে সর্বপ্রথম গাজার মুসলিম ভাইদের জন্য দোয়া চাই আজকে ভিডিও শুরু করব সবাই নামাজের পর অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আজকে ভিডিও প্রথম যে গাড়িটা থাকবে টয়োটা এসপিসিও 7-সিটার গাড়ি এটার মডেল 2003 রেজিস্ট্রেশন 2006 সাতের রেজিস্ট্রেশন 2007 রেজিস্ট্রেশন 2003 এর মডেল 7-সিটার অকটেন টাইপের গাড়ি ফার্স্ট পার্টির নামে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নেই একদম ফ্রেশ প্রত্যেকটা জিনিস সাইডটা চাকা নতুন একেবারে আপনার গাড়ির সাইডে বাম্পার লাগানো আছে গাড়িটির আমি যদি এখন ইঞ্জিন সাইডটা বন্ধুরা আপনাদের দেখাই সেন্সর লাগানো আছে সেন্সর দেখেন নাম্বার প্লেটটা আপনি যদি ইনশিওর করবে গাড়িতে কোনো ধরনের হিটিং ইস্যু আছে কিনা গাড়িটার ইঞ্জিন সাইডটা যদি না ভুল না করি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কালার হয় নাই আপনি জাপান থেকে একটা ক্লোজ করে দেখাই জাপান থেকে যে কালারটা আসছে সেটাই কিন্তু বন্ধুরা আছে এগুলা দেখাই তো এগুলা ইঞ্জিনটা দেখাই একদম ফ্রেশ প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয় নাই পেপার আলহামদুলিল্লাহ প্রায় নতুনের মতো আছে দেখেন গাড়ির সাইডগুলো চারটা চাকা কিন্তু একবারে নতুন আপনার স্মার্ট লুকিং গ্লাস পাচ্ছেন লুকিং গ্লাসও কিন্তু লাইট আছে এটাতে ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়ার দেখেন বেস ইন্টেরিয়ার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে দেখেন ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোন ধরনের হিটিং ইস্যু নেই আর এটা কিন্তু 7-সিটার গাড়ি 7-সিটার প্রাইভেটের ভিতরে 7-সিটার দেখেন পিছন সাইডটা আপনার জাপান থেকে যে স্টিকারগুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে এখনো রয়ে গেছে গাড়িটির ব্যাকগ্লার ভিতরটা যদি বন্ধুরা দেখে দিই দেখেন এই যে 7-সিটার ছোট গাড়ির ভিতরে আপনি 7-সিটার পাওয়া কিন্তু খুবই কঠিন ফোল্ড করা যায় ফোল্ড করে আপনি চাইলে এখানে পুরোটা পেলেন এখানে সিট যা সেটা কিন্তু বুঝবো না তারপরে যদি চান এই সিট রাখার পরে আপনারা সিএনজি বা এলপিজি করবেন সেই জায়গাটাও কিন্তু বন্ধুরা রয়ে গেছে অনেকেই বলে জায়গা থাকে না দেখেন এখানে কিন্তু আপনি মোটামুটি অনেকটা জায়গা আছে তারপরে সিট কিন্তু সামনে যাবে দেখেন সাইডগুলো ব্যাকলাইটগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার চাকাগুলো দেখো সেভেন নতুন ট্যাপ দেখেন টিয়ারটা দেখেন আমি যেটা বললাম সামনে আরও জায়গা আছে আপনি চাইলে কিন্তু সিট আরও সামনে দেওয়া যাবে ঠিক আছে যারা হাইটে বেশি তারাও কিন্তু ইজিলি বসতে পারবে ঠিক আছে অনেক জায়গা দেখাই দাও ফাঁক দিয়ে রাইট অনেক জায়গা আছে একদম ফ্রেশ গাড়ি কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কালার হয় নাই ভিতরে তোর প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল আছে বন্ধুরা টয়োটা এসপিসিও এটার মডেল 2003 রেজিস্ট্রেশন 2006 আর 1500 সিসি অল অপশন নট অকটেন ডাইপ 7-সিটার এটার প্লাস পয়েন্ট আছে 7-সিটার গাড়ি বন্ধুরা এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস আপনার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয়টা বেল্টা এটার মডেল 2006 রেজিস্ট্রেশন 2009 অল অপশন অটো 1300 সিসি নামানা থেকে সিএনজি করা আছে এখনও ফার্স্ট পার্টি নামে নতুন কাগজ করা আছে কোথাও কোন ধরনের হিটিং ইস্যু হয় চারটা চাকা কিন্তু একবারে নতুন পাবেন বন্ধুরা দেখেন নতুন টায়ার দেখেন গাড়ির সাইডগুলো সামনের শোটা কিন্তু অনেক স্মার্ট আর নাম্বার প্লেটটা কিন্তু একবারে নতুনের মতো আছে নাম্বার প্লেটটা আপনাদের ইস্যুর পর কোনো হিটিং ইস্যু আছে আমার বন্ধুরা মাফ করবেন আসলে আমাদের শোরুমের জায়গা কিন্তু একদম কম যেহেতু অনেক গাড়ি ঠিক আছে জায়গা একটু কম আছে ভিডিওতে প্রায় 21-22টার মতো গাড়ি থাকবে আমার জায়গা খুব সমস্যা হয়ে যাচ্ছে দোয়া করবেন আল্লাহ যেন সামনে বড় একটা শোরুম নেওয়ার ব্যবস্থা করে দেয় বন্ধুরা এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখাই দিই সিএনজি করা আছে 6 লিটারের নাবানা থেকে এই পাশটাও নতুন আছে দেখেন ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ এখন কিন্তু এগুলো কিন্তু কিন্তু কালার হয় না ওগুলো কিন্তু এখন অরিজিনাল কালার জাপান থেকে যেভাবে আসে সেভাবে আসে টয়োটা বিল্টার ইন্টিরিয়ারটা কিন্তু বিস্কিট কালার আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে এক টাকার কোনো কাজ নাই আপনি নিয়ে না চালাবেন দেখেন ইন্টিরিয়ারটা প্রচুর জায়গা কিন্তু গাড়িতে
প্রচুর জায়গা। যারা ফ্যামিলি ইউজের জন্য নিতে চাচ্ছেন এবং রুটি রুজের জন্য দেখে যেতে চান তারাও এটা কিন্তু নিতে পারবেন। পিছনের শোটা কিন্তু অনেক স্মার্ট, সামনে পিছনের ওভারঅল কন্ডিশনটা অনেক ভালো, কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার, কোথাও কোনো হিটিং স্টোরি নাই, একদম ফ্রেশ একটা গাড়ি। বন্ধুরা এই গাড়িটি আমাদের আজকের প্রাইস 10,40,000 টাকা, 10,40,000 টাকা। এরপরে যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি টয়োটা অ্যাভেঞ্জার, এটার মডেল 2011, রেজিস্ট্রেশন 2012, অল অপশন অটো, 1500 সিসি, 7 সিটার, ডুয়েল এসি, সিএনজি করা আছে 6 সিটার নামানা থেকে, একদম ফ্রেশ একটা গাড়ি, প্রত্যেকটা চাকা নতুনের মতো আছে, কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নেই, সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পার ইনস্টল করা আছে। বন্ধুরা এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা বন্ধুরা আমরা দেখাই, আল্লাহ আকবার, দেখেন ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই, নামানা থেকে সিএনজি করা আছে, দেখেন নামানা থেকে সিএনজি ইনস্টল করা আছে, সাইডে কিন্তু পাদানিগুলোও কিন্তু ব্যবহার করা হয়েছে, দেখেন ইন্টেরিয়রটা একদম ফ্রেশ। আর আজকে আর গত ভিডিও থেকে আজকে এই গ্যাজেটের দাম কমাই দিবেন ভাই, অবশ্যই কমাই দিবেন, যেহেতু সামনে নির্বাচন আসতেছে ইনশাআল্লাহ আশা করি আজকে দাম কমাই দিবে রাসেল ভাই। আর এটা কিন্তু 7 সিটার গাড়ি, 7 সিটার, ডুয়েল এসি, পিছন সাইডটা এমন হবে, পিছন সাইডটা আপনারা দেখেন অসাধারণ, যেহেতু স্পেস একটু কম আমরা ভিতরে যেতে পারছি না, আপনারা অবশ্যই ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখবেন। এটার প্রাইসটা কত চাচ্ছিলেন? এটার আজকের প্রাইস 16,75,000 টাকা, 16,75,000 টাকা। সুজুকি সুইফট, এটার মডেল 2012, রেজিস্ট্রেশন 2012, 1300 সিসি, অল অপশন অটো, গিয়ার ম্যানুয়াল, সিকেন্ড শেল এলপিজি করা আছে আপনার গোল্ড সিলিন্ডার দিয়ে, একদম নতুনের মতো এই গাড়িটি, কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নেই, 4টা চাকা অ্যালুমিনিয়াম সহ নতুন আছে, পেপারটাও নতুন লাগানো আছে। ওরা এই গাড়িটি যদি সামনে শোটা দেখায় দেখেন নাম্বার প্লেটগুলো একদম নতুন আছে, একদম নতুন নাম্বার প্লেট, কোথাও কোনো ধরনের কোনো সময় লাইটগুলো কিন্তু অনেক স্মার্ট, কালারটাও অনেক সুন্দর। বন্ধুরা এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখাই দিই, বন্ধুরা দেখেন আপনার সুজুকি সুইফটের ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ, আপনার সেকেন্ড শিয়াল এলপিজি করা আছে, 5 জেনারেশন, একদম কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নেই। ইন্টেরিয়ারটাও কিন্তু একদম নতুনের ঘেরা না আছে, কোনো একদম ফ্রেশ। আর এসব আনকমন গাড়িগুলো মানে রাসেল ভাই, এগুলো আপনারা শহরে আমি মনে হয় না অন্য কোথাও আনকমন আনকমন গাড়িগুলো পাওয়া যাবে। তো যারা এসব সুজুকির গাড়িগুলো খুঁজছেন, সুজুকি মানে রাসেল ভাই, তাছাড়া সুজুকি না টয়োটা ব্র্যান্ড বলেন, বিভিন্ন ব্র্যান্ডের সব ব্র্যান্ডের গাড়ি কম বেশি থাকে, টয়োটা টাটা সব পাবেন, সব পাবেন ইনশাআল্লাহ। দেখেন সামনে পিছনের শোটা একদম স্মার্ট একটা শেপ, এটাতে কিন্তু এলপিজি করা আছে কিন্তু এলপিজি খুঁজে পাওয়া যায় না, ওয়াও আসলে তো ভাই দেখাতে যাচ্ছে না, এলপিজি সিলিন্ডার তো ভাই আছে আছে, এই যে এইটা নিচে সিলিন্ডার, এই যে এটা কি খুঁজে আমরা পাবো না, এই যে পাওয়া গেছে, এই যে ওয়াও অনেক সুবিধা, মানে এই জায়গাটা কিন্তু নষ্ট, জায়গাটা নষ্ট হয়ে যায় একটু, হ্যাঁ এই পাশটা একটু দেখাই দিই, চাকাগুলো কিন্তু 4টা চাকা একেবারে নতুন, হ্যাঁ এরপরে যে গাড়ি আপনাদের সামনে নিয়ে আসছি সুজুকি ওয়াগানার, এটা মডেল 2017, রেজিস্ট্রেশন 2017, অল অপশন অটো, 1000 সিসি, একদম ফ্রেশ কন্ডিশনের, 4টা টায়ার কিন্তু নতুন একেবারে, কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নেই, একদম অরিজিনাল কন্ডিশনে আছে। মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে কিন্তু স্বামী টেকনাফ থেকে ঘুরে কক্সবাজার গেছিলাম, এটা নিয়ে আমরা টেকনাফ কক্সবাজার গেছিলাম প্রথমে, তারপর আবার টেকনাফও গেছিলাম, রাইট। তো অনেকে যারা ভয় পায় 1000 সিসি গাড়ি চালানো যাবে কিনা, লং ড্রাইভে যাওয়া যাবে কিনা, তাদের জন্য তো আমি ভিউয়ার্স দেখেন এই যে ইঞ্জিন সাইডটা এমন হবে, একদম ফ্রেশ, প্রত্যেকটা জিনিস এখনো নতুনের মতো আছে, এগুলো দেখাই 2017 মডেলের গাড়ি, এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা, সামনে পিছনে কিন্তু আপনার হেভি স্টিল বাম্পার বক্স বাম্পার পেয়ে যাচ্ছেন, নাম্বার প্লেটগুলো কিন্তু একদম ফ্রেশ আছে, টায়ারগুলো দেখেন মুখে বলছি বাস্তবে দেখেন একবারে নতুন, 4টা টায়ার, স্মার্ট অ্যালয়িং, ইন্টেরিয়ারটা কিন্তু বেজ ইন্টেরিয়ার দেখেন, আপনার টিভি ব্যাক ক্যামেরাও কিন্তু লাগানো আছে, দেখেন ভিতরটা কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নেই,
আপনার অটো গিয়ার শিফট। ভিতরেও কিন্তু অনেক জায়গা আছে, এখনো সিএনজি করা হয়নি, এখন পর্যন্ত সিএনজি কিছু করা হয়নি। টায়ারগুলো কিন্তু নতুন একেবারে, একদম ফ্রেশ কন্ডিশন। ওরা সুজুকি ওয়াগনার মডেল 2017, রেজিস্ট্রেশন 2017, অল অপশন অটো, 1000 সিসি, একদম চারটা টায়ার নতুন, পেপার্স নতুন। এই গাড়িটির আমাদের আস্কিং প্রায় 7,30,000 টাকা, 7,30,000। আচ্ছা, তাছাড়া রাসেল ভাই কি কি গাড়ি আছে আপনার কাছে? তারপরে গাড়ি আছে আপনার নোয়া আছে, কেয়ার 42 নোয়া, রাইট রাইট, আর টাউন এক্স নোয়া আছে, স্পেসিও আছে। বাইরে কিন্তু অনেক গাড়ি আছে ব্রোস, টাটা ন্যানো আছে, সবচেয়ে বড় ঘটনা হচ্ছে 3,90,000 টাকায় 2014 মডেলের একটা গাড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3,90,000 টাকায় 14 মডেলের গাড়ি রাশ আছে। তারপরে আপনার কি বলে পিলার্স আছে। আচ্ছা ব্রোস, অনেক ধরনের গাড়ি আছে, আপনি অবশ্যই কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। তো বন্ধুরা, সবসময় যেটা এখন বলার কথা সেটা হচ্ছে সবাই অন্তরেই লাগছে, যেহেতু আমরা মুসলিম, হামাসের ভাইদের জন্য দোয়া করা, হ্যাঁ, গাজা ভাইদের জন্য দোয়া করা, যারা খুব এখনও খুবই মানবত জীবনযাপন করছে। আমাদের আসলে কিছুই করার নাই, একমাত্র দোয়া করা ছাড়া। বিডি কার পয়েন্ট, রোড নম্বর 7/A, বাড়ি নম্বর 2, নবীনগর প্রকল্প, হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, বেড়িবাঁধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।